মোটোরোলা কোম্পানি মাঝে মাঝে এমন ফোন বানায় মনে হয় যে সবকিছু পেয়ে গেলাম, জাস্ট এই ফোনটাই তো আমরা চাইছিলাম, এটাই তো সেই পারফেক্ট ফোন, কিন্তু 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 চকচক করলেই শোনা হয় না। তো এই ফোনটা যখন আমি রিভিউ করতে বসলাম, তার আগে তো অনেক টেস্ট করেছি, প্রতিটা ডিপার্টমেন্ট প্রতিটা সেক্টর ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, সে ডিসপ্লে হোক বা ইন হ্যান্ড ফিলিং হোক, প্রসেসর হোক, গেমিং হোক, আওয়াজ হোক, নেটওয়ার্ক ইস্যু হোক, সবকিছু দেখেছি। এবং প্রতিটা জায়গায় গিয়ে প্রায় মনে হচ্ছিল যে মোটোরোলা তো সেসব দিয়ে একটা পারফেক্ট ফোন বানিয়েই ফেললো আমার এতদিনের সব কথা মিথ্যে প্রমাণ করে দিয়ে। কিন্তু না, এই ফোনটা চকচক করছে ঠিকই, কিন্তু শেষ অবধি শোনা হতে পারেনি, একটুর জন্য মিস করে গেল। সেটা কিভাবে, কেন মিস করলো, এই ফোনটায় কি সমস্যা আছে, এই ফোনটা কেন ভালো ফোন, এই ফোনটা কেনা উচিত কিনা, আজকের ভিডিওতে সবকিছু বলবো। ভিডিও অবশ্যই দেখতে হবে শেষ অবধি, এবং শেষে গিয়ে লাইকটাও করতে হবে। কিন্তু চলো না, দেরি না করে আমরা শুরু করে দিই। প্রথমে বলি এই ফোনের বক্স টক্স সবকিছু যা আছে, মোটোরোলা যেরকম করে আর কি, ইকো ফ্রেন্ডলি ব্যাপার, তার থেকেও বড় কথা এখানে লেখা থাকে প্যান্টোন কালার। এই প্যান্টোন কালার জিনিসটা মোটোরোলা যে কি কোথা থেকে তুলে নিয়ে চলে আসলো, কালারের জগতে একদম আগুন লাগিয়ে দিয়েছে। এর আগে প্যান্টোন কালার সেই লাল রংটা মনে আছে, আর এই প্যান্টোন কালারটা দেখুন, এটার নাম স্মুদিং সি, তো সিফি বুঝি না। এই প্যান্টোন কালারটা সবুজ সবুজ দেখতে লাগছে, অপূর্ব দেখতে, অসাধারণ লাগছে, দেখলে মনে হবে হ্যাঁ এই ফোনটাই তো আমি এতদিন খুঁজছিলাম। তার উপরের ব্যাক সাইডে যে লেদার ফিনিশটা দিয়েছে মোটোরোলা, মানে জাস্ট অ্যামেজিং। আর এইরকম সুন্দর দেখতে ফোন হলে আমার আনন্দ হয় না, সাধারণত দুঃখই হয়। মনে হয় এই ফোনগুলো যখন আপনারা ইউজ করবেন তখন তো ব্যাক কভার লাগিয়ে ইউজ করবেন, ফোনটা তো দেখতে অত ভালো লাগবে না, এত সৌন্দর্য পুরোটাই মাটি। কিন্তু মোটোরোলা এখানেও একটা দুর্ধর্ষ কাজ করেছে, এত সুন্দর একটা ব্যাক কভার দিয়েছে যেটা লাগানোর পর ফোনের সৌন্দর্য একটুও কমছে না, ফোনটা দেখতে তারপরও ভীষণই ভালো লাগছে। আর এইসব সুন্দর সুন্দর জিনিস দেখলে যেটা মনে হয় যে ইন হ্যান্ড ফিলিং কেমন, হাতে নিয়ে কেমন লাগছে, এই ফোনটা কিন্তু বেশ হালকা, 155 গ্রামের মতো মাত্র ওজন, 7.8 মিলিমিটার থিকনেস, মানে কোনো দিক দিয়ে আপনি খুদ ধরতে পারবেন না। এবং এই ফোনের প্রোটেকশনের জন্য রয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন। কিন্তু এইসব গতানুগতিক জিনিসের বাইরে যেটা সব থেকে আকর্ষণীয় জিনিস, যে এই ফোনটা কার্ভ ডিসপ্লে দিয়ে আসছে, সামনে কার্ভ, পিছনে কার্ভ, ইন হ্যান্ড ফিলিং চূড়ান্ত ভালো। এমনকি মোটোরোলা বদমাইশি করে উপরে ডলবি অ্যাটমোসও লিখে দিয়েছে, মানে ফোনটার কোনো জায়গায় এতটুকু খুঁত ছাড়েনি। আর এই ডিসপ্লেটা কিন্তু মোটোরোলার স্পেশাল পিওলেড ডিসপ্লে, যে ডিসপ্লে সত্যি খুবই সুন্দর হয়, অ্যামোলেড ডিসপ্লে থেকেও তো আমার আজকাল পিওলেড ডিসপ্লে বেশি ভালো লাগছে। আর মোটোরোলার ফোন মানে 144 Hz এর রিফ্রেশ রেট আছে, 402 PPI আছে, মানে ফোনটা সত্যি ডিসপ্লের দিক দিয়েও বেস্ট বলতে হয়, অন্তত এই দামে তো বটেই। কি আপনিও প্রেমে পড়ে যাচ্ছেন তো, দাঁড়ান ভাই দাঁড়ান, মন দিয়ে ফেললে ছ্যাঁকা খেতেই হবে। এমনিতে এই ফোনটার বাক্সে রয়েছে একটা 68 ওয়াটের চার্জার। ফাস্ট চার্জার নিয়ে অভিযোগ করার কোনো জায়গা রাখেনি মোটোরোলা, তার সাথে সাথে আবার 5000 mAh ব্যাটারি, কম্বিনেশনটা বুঝতে পারছেন, ডেডলি কম্বিনেশন। কিন্তু এখানে একটু সমস্যা আমি ফেস করলাম, যে এই 5000 mAh ব্যাটারিটা শুনতে যত বড় লাগছে, যত ব্যাকআপ দেওয়ার কথা, কাজের ক্ষেত্রে কিন্তু ততটা ব্যাকআপ দিচ্ছে না, মানে যত তাড়াতাড়ি চার্জ হচ্ছে তত তাড়াতাড়ি ব্যাটারি চলে যাচ্ছে। আর আপনাদের বেশি টেনশনে রাখবো না, এখনই জানিয়ে রাখি এই ফোনটা মাত্র 25,000 rupees অ্যাভেলেবেল আছে, আর বাংলাদেশে গেলে এটা 35,000, আচ্ছা ধরলাম 40,000 টাকাতেও পাওয়া যাবে। তো 40,000 টাকায় এই ফোনটা যা কিছু দিচ্ছে সত্যি মানে মন কেড়ে নেওয়ার মতো। 12 GB RAM, 256 GB স্টোরেজ, 14 5G ব্যান্ড, এবং তার সাথে সাথে লেটেস্ট, সব থেকে লেটেস্ট Wi-Fi 6E, IP62 রেটিং। এবং এই গোটা ব্যাপারটাকে কমপ্লিমেন্ট করার জন্য রয়েছে মোটোরোলা সেই বিখ্যাত পরিষ্কার ক্লিন UI, যার মধ্যে কিছু কাস্টমাইজেশন থাকে, এবং তারপরও এই ফোনটা কিন্তু পরিষ্কার লাগে, বিজ্ঞাপনের ঝামেলা নেই, স্লো হওয়ার ব্যাপার নেই, এবং Android 13ই আছে এর মধ্যে। ইভেন আপনি যদি ক্যামেরার খুঁত ধরতে বসেন সেখানেও ধরতে পারবেন না, এখানে মাত্র 2 ক্যামেরা দেওয়া হয়েছে ব্যাক সাইডে, এবং দুটোই কাজের ক্যামেরা, একটা 50 MP মেইন ক্যামেরা, এবং সেখানেও OIS-ও দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ আপনি এখানেও নিশ্চিন্ত থাকতে পারেন। তার সাথে সাথে রয়েছে 13 MP একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটা দিয়ে আমরা ম্যাক্রো ছবিও তুলতে পারবো, এবং ফ্রন্টে সেলফি ক্যামেরা, সেটাও 32 MP। কি কেমন লাগছে শুনতে, ধোকা খেয়ে গেলেন তো? আসলে এই কারণেই আমি বলি কখনো স্পেসিফিকেশনস দেখে ফোন কিনতে নেই। এই ফোনের ক্যামেরা খারাপ নয়, ডে লাইটে ভালো ছবি উঠেছে, কিন্তু আমি বলবো না যে সেই ছবিগুলো অ্যামেজিং ছবি, কিন্তু ডাইনামিক রেঞ্জ ভালো ম্যানেজ করতে পারে না, কালার ভালোই কিন্তু ডিটেইলস একটু ডিস্টর্টেড, মানে সোশ্যাল মিডিয়ার জন্য আপনি ছবি তুলতে চাইলে ঠিক আছে, কিন্তু বাদবাকি ক্ষেত্রে ক্যামেরাকে অতটাও ভালো বলা যাচ্ছে না। এবং রাত্রে যখন আমরা ছবি তুলছি তখন ওই ডাইনামিকেরই সমস্যা রয়েছে, এবং কিছু ক্ষেত্রে ডিটেইলসও বেশ কমে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে, বিশেষ করে পোর্ট্রেট শটের কথা যদি বলি সেখানে ডিটেইলস কিন্তু সত্যিই কমে যাচ্ছে। তবে হ্যাঁ,
এজ ডিটেকশন বা এইসব ব্যাপারগুলো কিন্তু খুবই ভালো। আর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সেটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মতোই। এখানে কিন্তু ডায়নামিক্স বেশ ভালো, তবে হ্যাঁ এখানে ডিটেলস কিন্তু তুলনামূলক কম রয়েছে। তবে যেটা আপনার খারাপ লাগবে যে 32 মেগাপিক্সেল সংখ্যাটা সেলফি ক্যামেরার জন্য রয়েছে, সেই অনুযায়ী আমরা কিন্তু সেলফিতে ভালো ছবি পাই। এবার আসি প্রসেসরের কথায়। এখানে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7030 প্রসেসর, একদম নতুন ধরনের একটা নাম, শুনতে মনে হচ্ছে বেশ ভালো প্রসেসর হবে। কিন্তু এই প্রসেসরটা টুকটাক কাজের জন্য ঠিক আছে, ডে টু ডে লাইফে আপনাকে খুব ভালো পারফরমেন্স দেবে। কিন্তু যদি আপনি একজন স্টুডেন্ট হন আর আপনার এখন হলিডে হয়ে থাকে, যদি আপনি আমার মতো একজন বেকার মানুষ হয়ে থাকেন, তাহলে এই প্রসেসরটা আপনার জন্য না। হেভি গেমিং এর ক্ষেত্রে এই প্রসেসরটা একেবারেই ঠিক না। এই প্রসেসরের উপর খুব বেশি চাপ দিলে এটা গরম হয়ে যায় এবং সেটা টেরও পাওয়া যায়। বাদ বাকি যদি বলেন, হ্যাঁ এই ফোনটা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ফোন। এই দামে মোটোরোলার আরো কম্পিটিশন আছে। মোটো যেরকম স্পেসিফিকেশন দিয়েছে, যেরকম ফোনটার লুকস আর ডিজাইন করেছে, যেরকম 68 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়েছে, যেটা 15 মিনিটে ব্যাটারির 50% চার্জ হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি যে ব্যাপার, সেগুলো শুনলে এই ফোনটা ভীষণই আকর্ষণীয় লাগে। কিন্তু কিছু জায়গা, যেমন ব্যাটারি দ্রুত ড্রেন হয়ে যাওয়া, প্রসেসরটা একটা অ্যাভারেজ প্রসেসর, ক্যামেরা সেটা আমি বলবো একটা মোটামুটি চলনসই ক্যামেরা। হ্যাঁ মোটোরোলা এই ফোনে সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে, 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে, এখানে স্টুডিও স্পিকার দিয়েছে, ডলবি অ্যাটমোসের সাপোর্ট দিয়েছে, লেটেস্ট সব জিনিসপত্র দিয়েছে, মানে সব মিলিয়ে মোটোরোলা দুইদিকে ব্যালেন্স করে দিয়েছে, যাতে এই ফোনটা আপনার দেখে খুবই আকর্ষণীয় মনে হবে। কিন্তু এই ফোনের কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো এই ফোনটাকে পারফেক্ট ফোন হতে দেয়। এত সবকিছু শোনার পর 25,000 টাকায় এই ফোনটা আপনার কেমন ফোন মনে হচ্ছে, এই ফোনটা নেওয়া উচিত কিনা, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি কিন্তু এই ফোনটা শুধু লুকস আর ডিজাইন যা করেছে না সেই দেখেই কিনে নিতাম, আর কিছু দেখতে হতো না। এইভাবেই তো সব পতঙ্গ আগুনে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, নাকি? আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।